দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠায় ১৯৭১ এর ন্যায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সাম্রাজ্যবাদের কালো থাবা ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় এ সমাবেশের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা ও মুক্তিযুদ্ধকালীন আট নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর উত্তম। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছে, অবাক হয়ে যায়, এদের কিছুই ছিল না, শুধু পাট ছিল পাকিস্তান আমলে, শুধু পাটের কয়টা পাট এই দিয়ে এখন তাদের কী আছে, তারা এত উন্নতি করছে কীভাবে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি বাংলাদেশের দিকে, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এত উন্নয়ন কীভাবে হলো। আমরা দেখি যাতায়াত ব্যবস্থা, আমি একদিন প্রধানমন্ত্রীকে বলেছিলাম, রহস্য করে বলছিলাম, এটি বাপা আপনি তো রাস্তাঘাটে কোনো জায়গায় বাদ দিলেন না, হ্যাঁ আমাদের এই এর পরবর্তী কেউ আসলে সে তার মাটি এক কোদাল মাটি কাটার জায়গায় থাকবে না। আজকে গ্রামের উন্নয়ন, গ্রাম অর্থনীতি উন্নয়ন করেছে কে? শেখ হাসিনার। শেখ হাসিনা থাকলে আরও উন্নয়ন হবে। আজকে কেবল মেট্রো রেল দেখছেন, এরপরে যদি শেখ হাসিনা থাকে আপনি তারপরে দেখবেন পাতাল রেল, পাতাল রেলও হবে শেখ হাসিনা যদি আগামী দিনে থাকে। এবং এই জন্যে আমাদের সামনে নির্বাচন যে যেখানে থাকি না কেন, এই নির্বাচন আমাদের একটি কর্তব্য, একটি কাজ, সেটা হচ্ছে আগামী দিনে যাতে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে না পারে শেখ হাসিনাকে আমরা চেয়েছিলাম। আপনার এখন জলে নতুন ভোটার রয়েছে, আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আনতে হবে।